ওয়াও, ব্যালকনি থেকে একদম সমুদ্র কিন্তু দারুণভাবে উপভোগ করা যায়। আর উপাশটা কিন্তু রেলিং রয়েছে, রেলিংয়ের উপাশেই কিন্তু সমুদ্র। আর এই রুমগুলো থেকে কিন্তু অসম্ভব ভালো সমুদ্রের ভিউ পাবেন। দেখুন, একদম এখানে বসে আপনারা সমুদ্রকে কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। রুমের ভেতর থেকে ভিউটা দেখুন একবার, অসাধারণ অসাধারণ। অনেকেই আছেন একটু নিরিবিলি বিচে দুটো দিন থাকতে চান, সেক্ষেত্রে কিন্তু মন্দারমণি চলে আসতে পারেন কাছাকাছির মধ্যে। আর এখানে কিন্তু বেশ অনেক রিসর্ট রয়েছে, বিচটা অনেকটা বড়, আপনারা সকাল সন্ধে বিচে হাঁটাহাঁটি করতে পারেন। মন্দারমণি কিন্তু এখনও যথেষ্ট ফাঁকা, দেখুন সারা বিচ কিন্তু কিছু মানুষ রয়েছে, যেটা দীঘাতে কখনোই কিন্তু সম্ভব নয়। নিরিবিলি বিচে যদি আপনারা একটি দিন বা দুটো দিন কাটাতে চান, তাহলে কিন্তু মন্দারমণিতে আসতে পারেন। বিচ থেকে এই হচ্ছে ভোরের আলো হোটেলটা, আর একদম পাশ দিয়ে কিন্তু বিচে নামার রাস্তা রয়েছে। মন্দারমণির যে মেন রাস্তা সেটা কিন্তু এখান থেকে একটুখানি, এই এখান থেকে একটু ভেতরে ঢুকে আসলেই আপনারা কিন্তু এখানে পাবেন এই ভোরের আলো রিসর্ট। এন্ট্রান্সটা এরকম, সামনেই রয়েছে পার্কিংয়ের জায়গা, এদিকটা কিন্তু রিসেপশন। চলুন এবার ভোরের আলো এই রিসর্টটি আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। প্রথমে কিন্তু এরকম একটা সুইমিং পুল পাবেন সামনে, এই রিসর্টের সামনের দিকটায় অর্থাৎ সমুদ্রের একদম কাছে টোটাল 8টা কটেজ রয়েছে। আর এই পাশটায় রয়েছে বিল্ডিং, এখানে সি ফেসিং রুম রয়েছে, টোটাল 32টা কিন্তু রুম রয়েছে। এই বিল্ডিংয়েও যে রুমগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা সি ভিউ পেয়ে যাবেন। আর ডান দিকটায় রয়েছে সুইমিং পুল। তো এবার চলুন সামনের যে কটেজগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই। এগুলো কিন্তু সব কটেজ টাইপের রুম, এক একটা কটেজের সাথে দুটো করে রুম রয়েছে। টোটাল এখানে 4টে কটেজ, দুটো করে রুম, অর্থাৎ 8টা রুম রয়েছে। সামনেটা এরকম ফুল গাছ দিয়ে সাজানো, আর উপাশটা কিন্তু রেলিং রয়েছে, রেলিংয়ের উপাশেই কিন্তু সমুদ্র। আর এই রুমগুলো থেকে কিন্তু অসম্ভব ভালো সমুদ্রের ভিউ পাবেন। দেখুন, একদম এখানে বসে আপনারা সমুদ্রকে কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর এগিয়ে আসলেই সমুদ্র, আর এখন সমুদ্রটা একটু পিছিয়ে গেছে, সমুদ্রের জল কিন্তু একদম এই পাঁচিলের নিচ পর্যন্ত চলে আসে। চলুন এবার একদম সি ফেসিং যে কটেজগুলো আছে তার মধ্যে একটি আপনাদের একটু দেখিয়ে দিই। দুটো করে কিন্তু রুম রয়েছে, সেপারেট রুম রয়েছে, আমি দেখে নেব। আমি 102 নম্বর রুমটা একটু দেখে নিই। একটি বেড রয়েছে, ডবল বেডরুম, এটি তিনজনের মোটামুটি অ্যাকোমোডেশন। টাওয়েল দেওয়া রয়েছে, মাথার কাছে প্লাগ পয়েন্ট রয়েছে, ওয়ালটা কিন্তু এরকমভাবে গোছগাছ করা আর কি। এসি এবং নন এসি দুভাবেই নিতে পারেন। টিভি রয়েছে, এদিকে রয়েছে বড় একটি আলমারি, এদিকটা রয়েছে মিরার, এখানে ছোট্ট একটি বসার জায়গা রয়েছে, রুম সার্ভিসের জন্য টেলিফোন রয়েছে, এখানে ছোট্ট আরেকটি বসার জায়গা রয়েছে। এদিকে উইন্ডো রয়েছে, এদিকে একটি, এই পাশে আরেকটি উইন্ডো রয়েছে। আর দরজা, মানে দরজা থেকে বেরোলেই আপনার উঠোনেই কিন্তু সমুদ্র। দেখুন,
ঠিক একইভাবে এই জানলা থেকেও কিন্তু আপনারা ভিউ পাবেন। এবার একটু দেখে নেব ওয়াশরুমটি। গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার আছে, এক্সস্ট রয়েছে। নিচটা কিন্তু বেশ মোটামুটি পরিষ্কারই বলা যায়। এদিকে রয়েছে বেসিন, রয়েছে মিরর, মগ রয়েছে, বালতি রয়েছে। এই কটেজ টাইপের রুমগুলো কিন্তু আপনারা মোটামুটি 1500 থেকে 3000-এর মধ্যে থাকে। এটা কিন্তু বিভিন্ন সিজন অফ সিজন ওয়াইজ ওঠানামা করে, আপনারা কোন সময় আসছেন তার উপর ভ্যারি করবে। যদি আপনারা আসেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে আগে জেনে নেবেন। এই রুমগুলো কিন্তু একদম টপ ক্লাস রুম এবং টপ ক্লাস ভিউ। মানে যদি আপনারা পান সামনের রুমগুলো, অবশ্যই সামনের রুমগুলো নেওয়ার চেষ্টা করবেন। অ্যাকচুয়ালি বলতে গেলে ভোরের আলোর উঠোনে কিন্তু সমুদ্র। আর একটা জিনিস দেখাই, এই যে এখানে দুটো সেপারেট রুম সহ যে এক একটা কটেজ রয়েছে, এই কটেজের ছাদ থেকেও কিন্তু আপনারা সমুদ্রের ভিউ পাবেন। প্রত্যেকটি কটেজের পেছন দিক থেকে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা ছাদে উঠে যেতে পারেন। চলুন এবার এই কটেজগুলোর ছাদ থেকে সমুদ্রের ভিউটা কেমন হয় একটু দেখাই। এখন সমুদ্রের জল একটু পিছিয়ে গেছে, যে জায়গাটা এখন বালি দেখছেন এই জায়গা কিন্তু সমুদ্রের জলে ভরে যায়। বলতে গেলে রিসর্টের যে পাঁচিল রয়েছে সেই পাঁচিল পর্যন্ত কিন্তু সমুদ্রের জল চলে আসে, তখন কিন্তু সমুদ্রের অসাধারণ একটা সৌন্দর্য পাওয়া যায়। শুধু তাই নয়, এই যে পাঁচিল দেখছেন এই পাঁচিল এসে কিন্তু সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে। ভোরের আলোর 203 নম্বর রুমটা একটু দেখে নি। রুমটি বেশ স্পেস রয়েছে, ডবল বেডরুম একটা। এদিকে টিভি রয়েছে, মিরর আছে, এদিকে একটি উইন্ডো আছে যে উইন্ডো থেকে আপনারা সি ভিউ পাবেন। এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রপ, দুটো চেয়ার রয়েছে। এটা ডবল বেডরুম, তিনজন থাকার মতো স্পেস। টাওয়েল রয়েছে, মাথার কাছে প্লাগ পয়েন্ট রয়েছে, রুম সার্ভিসের জন্য রয়েছে টেলিফোন। ওয়ালটা কিন্তু বেশ পরিষ্কার। রুমটা এসি বা নন এসি আপনারা দুরকমভাবে নিতে পারেন। আর এদিকে তো টিভি দেখালাম, এদিকে প্লাগ পয়েন্ট রয়েছে আর একটা, আর ব্যালকনি রয়েছে, পার্সোনাল ব্যালকনি। এবার দেখাই এই উইন্ডো থেকে সি ভিউটা, দেখুন ওয়াও, অসাধারণ অসাধারণ বিশাল একটা উইন্ডো। একদম বিছানায় শুয়ে কিন্তু আপনারা এখান থেকে সি ভিউ পাবেন, অসাধারণ। চলুন এবার ব্যালকনিটা দেখিয়ে দিই। ওয়াও, ব্যালকনি থেকে একদম সমুদ্র কিন্তু দারুণভাবে উপভোগ করা যায়। পাশে রয়েছে সুইমিং পুল। এবার দেখিয়ে দিই ওয়াশরুমটি। ওয়েস্টার্ন টয়লেট, গিজার রয়েছে, শাওয়ার আছে, নিচটা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন, বালতি মগ রয়েছে, বেসিন আছে, মিরর রয়েছে। বেশ বড় স্পেসিয়াস কিন্তু ওয়াশরুমটি। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই রুমের কেমন কী ট্যারিফ রয়েছে আমি এই রিসর্টের যিনি আছেন তার সাথে কথা বলবো, সবটা কিন্তু আপনাদের জানাবো। আর এই সুইমিং পুলের পাশ দিয়ে
একটি রাস্তা গেছে। এই রাস্তাটা কিন্তু একদম বিচ পর্যন্ত চলে গিয়েছে। আমি একটু দেখাই, এই গেট দিয়ে বেরোলেই ডান দিকে এই যে রাস্তাটা দেখছেন, একটু এগিয়ে গেলে কিন্তু বিচে নামার রাস্তা। তো চলুন এবার একটু বিচে নামা যাক। চিংড়ির যে ছোট্ট ছোট্ট একদম, হ্যাঁ এই জিনিসগুলো এনারা নিয়ে গিয়ে এনারা আড়তে নিয়ে যায়, তারপর ওখানে বড় করা হয় আর কি। এই হলো রিসেপশন। আমি একটু শুনে নেব ভোরের আলো যে রিসর্ট রয়েছে সেই সম্পর্কে একটু শুনে নিই। নমস্কার দাদা, আপনাদের কটা রুম রয়েছে মোটামুটি, বাকি কী ধরনের রুম রয়েছে? ৩২টা রুম রয়েছে। কটেজ কটা রয়েছে? ৮টা কটেজ রয়েছে। কটেজগুলো তো সব সি ফেসিং বোধ হয়। আচ্ছা, আপনাদের এখানে কি কাপল অ্যালাও আছে? আচ্ছা, আর পেট অ্যালাও আছে কি আপনাদের? আচ্ছা, কেমন কি রুম রেট থাকে আপনাদের এখানে মোটামুটি? ১৮০০ থেকে ৩০০০ মধ্যে, মানে সিজন অফ সিজন ওয়াইজ এটা ওঠানামা করে তো। আচ্ছা, আপনাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা রয়েছে? নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে? আচ্ছা, বাইরের খাবার কি অ্যালাও আছে আপনাদের? না, বাইরের খাওয়া অ্যালাও নেই। মানে কেউ যদি মনে বাইরের থেকে খেয়ে আসতে পারবে কিন্তু এখানে আনতে পারবে না। আচ্ছা আচ্ছা, একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলে দিন। 9647449। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করুন, আর আমাদের চ্যানেল বং টোটো কোম্পানি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু নিয়ে আসছি বিভিন্ন জায়গার সম্পূর্ণ তথ্য সহ ভিডিও। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রিপশান আমাদের কাজের উৎসাহকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে।